সীমান্ত সভা অতি প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ সবাইকে আসলে আমার বক্তব্য তো সবগুলি রূপালী ইন্স্যুরেন্সের পক্ষেই যাবে, আমাকে দেওয়ার বেশি লাভ নেই কারণ আমি অন্ধভক্ত মানুষ রূপালী ইন্স্যুরেন্সে। স্পেশালি আমাদের ফিরোজ ভাই, উনি আমি খুবই ইমপ্রেসড ওনার উপরে, ওনার সমস্ত কিছুর উপরে। আমি অন্যান্য ইন্স্যুরেন্স গুলি সব কাটসাপ করিয়ে রূপালী ইন্স্যুরেন্সে করি, আমাদেরকে আমার কাছে ভালো লাগে, অনেক আগে থেকে ভালো লাগে। আমি তো এখন প্রায় চারটা পাঁচটা ব্যাংকের ম্যানেজার, এর আগে অন্যান্য ব্যাংকে ছিলাম ম্যানেজার যখন ছিলাম তখনও আমি রূপালী ইন্স্যুরেন্স কে কাজ দিতাম। তো পার্টিকুলারলি আমি যেটা আশা করবো, আসলে ইন্স্যুরেন্স তো আমি অনেক আগে থেকে চিনি, সার্ভিসের ক্ষেত্রে ঘাটতি দেখি না তেমন, আমার চোখে তেমন পড়েনি। তারপরেও আরেকটু বিশেষ করে একটু আগেও কৃষি মুখে ডিজাব সহ বলছেন যে একটু সবাই যদি একটু আন্তরিক হয়, উনি এখন একমুখী সার্ভিস তো, ওয়ান ম্যান ওরিয়েন্টেড, তো ওখানে আরো যদি জনবল থাকে, লোকজন থাকে, একটু পার্সুয়েশনটা করে প্রপারলি, আমার মনে হয় আরো বেশি রূপালী ইন্স্যুরেন্স আমাদেরকে সার্ভিস দিতে পারবে। এবং আমি তো স্পেশালি খুব গ্রেটফুল, আমি সার্ভিস পাওয়ার ক্ষেত্রে আমার কোনো গলত হয়নি কখনো, এবং আমি সার্ভিস পেয়েছি, আমিও চেষ্টা করেছি আমার পক্ষে অল দ্য বেস্ট অফ মাই পসিবল রূপালীকে কাজ দেওয়ার জন্য আমি চেষ্টা করি বারবার। এবং আমি যারা এখানে রূপালী ইন্স্যুরেন্সের কাস্টমার তারা আছে, দোষ হতে কাস্টমার, আমরা কাস্টমার, আমরা ব্যাংকার, আপনারাও একটু রূপালী ইন্স্যুরেন্সের প্রতি আন্তরিক থাকবেন। ওনারা বিশেষ করে রেটিং এর ব্যাপারে খুব কনসিডার করে। আমি দেখছি গতবারও আমি 1 কোটি টাকার একটা কাজ দিলাম ফিরোজ ভাইকে, আমি বললাম যে ভাই ওই যে ইনভেলপ দিতে হয় ম্যানেজার সাহেবকে, ক্রেডিট অফিসারকে, এগুলি কিছু দেওয়া লাগবে না, সরাসরি আমার পার্টির ইয়েটা কমাই দেয়। উনি সাথে সাথে কমা দিছে, একবার পার্টি খুব ড্যাম প্লিজ, ওভাবে আপনারা ওভাবে আদায় করে নেবেন। এবং ওনারা দেখলাম যে ও ব্যাপারে খুব একেবারে ব্রড আডেড, তো এভাবে যদি হয় আমার দৃঢ় বিশ্বাস আপনারা এই ফিল্ডে অনেক বেশি ভালো করবেন। এছাড়া আমাদের সব তো অনেক এক্সপিরিয়েন্স মানুষ, আমি যখন অনেক ছোট অফিসে ছিলাম তখন ওনাকে পাইছি উনি ইন্স্যুরেন্সের কাজ করতে, পরে আবার আমি যখন বিভিন্ন ব্যাংকের ক্রেডিট ইনচার্জ হলাম তখন ওনাকে, আমি আসলে ওনাকে অনেকদিন আগে পাইছি, তো তারপর কারণে ওনার প্রতি আমার একটু অন্ধবিশ্বাস। আজকে আমি যখন এখান থেকে উঠে আসতেছিলাম আমাদের এমডি স্যার আলোচনা করতেছিলেন, আমি খুব খুব অসহায় বোধ করলাম যে হুট করে কেন উঠে গেলাম, এত সুন্দর বা মনোযোগ সহকারে আমি শুনতেছিলাম উনি যে আসলে জাইন মানুষ, জাইন লোক, ইন্স্যুরেন্স যে উনি অনেক বেশি জানেন, আর একটু কিছু কম বসতে পারলে আমি বেশি উপকৃত হতাম আর কি, কারণ আমাদের তো শিকারের দরকার। এখন ওই আমি ওটা থেকে একটু বঞ্চিত হলাম, এটার জন্য আমি খুব আফসোসে আছি। এখন আরো 5-10 মিনিট ওখানে যদি আমি আমাদের বের পাশে বসে থাকতে পারতাম, আমার মনে হয় স্যারের আলোচনা এগুলি শুনলে, এখানে এসে আলোচনা আমি করার চাইতে ওগুলি শুনলে আমার জন্য অনেক অনেক বেশি ভালো হতো। দুর্ভাগ্য আমার, আমি ওটা থেকে বঞ্চিত হয়ে গেলাম, এখানে এসে আমাকে আলোচনা করার জন্য দিলেন, কি আর আলোচনা করবো। আমি তো শুরুতেই বললাম যেহেতু আমি আপনাদের ভক্ত মানুষ, এখানে আলোচনা করতে দিতে হবে যে যাদের সাথে আপনাদের একটু কম বেশি বনাবনি হচ্ছে না, রেটিং এ হোক, সার্ভিসে হোক, যেভাবে হোক, আমার সাথে আপনাদের সবকিছুতেই বনাবনি আছে, ভালোই আছে, এবং আমি খুব ডেভলিস্ট আপনাদের উপর। ওনাদেরকে দিয়ে আলোচনা করতে দিলে ওনারা হয়তো আপনাদের যদি কিছু লিমিটেশন বের করে দিতে পারে যে আপনাদের এই ক্ষেত্রে লিমিটেশন আছে, দেন আপনার এই ইন্স্যুরেন্সটা বেশি, আমার চেয়েও অন্তত বেশি উপকৃত হবে। তো আমি আপনাদের এই ইন্স্যুরেন্স এর এমনিতে তো আছেই বদ্ধ, এই ইন্স্যুরেন্স এর সর্বাঙ্গীন সফলতা কামনা করে আপনাদের সর্বাত্মক সহযোগিতা এই ইন্স্যুরেন্স এর প্রতি থাকবে, এটুকু আশা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ টু অল।